নবী বলেছেন এমন একটা সময় আসবে লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু তাকে খুলে দিবেন এক পৃষ্ঠা কোরআন যে শুদ্ধ করে পড় দেখবে কোরআনই পড়তে পারে না আপনাদের চট্টগ্রামে এরকম বহু জাহিল আছে আমাকে বাহাসের চ্যালেঞ্জ দেয় যে রেজাউল করিম আপনার বাহাসের চ্যালেঞ্জ আমি বলছিলাম ভাই বাহাস টাহাস পরে যান আপনার আমি 1 কোটি টাকা দেব ভিক্ষা করে বলছিলাম 1 কোটি টাকা ভিক্ষা করে দিমু যদি কোরআনের এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে কোরআনের এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ার মুরাদ নাই কিন্তু সারা দিন চ্যালেঞ্জ দিচ্ছে অমুক ওহাবি অমুক খারেজি অমুকের আকীদা এই সমস্যা তারে বলেন ভাই তুই কোরআনটা শুদ্ধ করে পড় তারে বলবেন ভাই তুই কোরআনটা শুদ্ধ করে আপনাদের ওই দিন চট্টগ্রামের এক বড় পীরের তেলাওয়াত শুনলাম নামাজ পড়াচ্ছে আমি নাম বলছি না এখানে নাম বললে সমস্যা ভালো করে বুঝেন আমি এগুলো হেসে হেসে বলছি কিন্তু ব্যথা লাগছে আজকে উম্মার অবস্থা কি 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু কোরআন থাকবে কোরআনের শিক্ষা থাকবে না কোরআন থাকবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত থাকবে না কোরআন থাকবে কোরআনের সমাজ থাকবে না কোরআন থাকবে কোরআনের আইন থাকবে না কোরআন থাকবে কোরআনের রাষ্ট্র থাকবে না কোরআন থাকবে কোরআনের বিজ্ঞান কোরআনের তোমার কোরআনের সমাজ থাকবে না আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন এক একজন বিশাল বিশাল গদ্দিনশীন পীর কিন্তু শুদ্ধ করে কোরআন পড়তে পারে না আপনি দেখবেন যুবক ভাই তো বেশি আমি বলি হাদিসের যত কিতাব আছে যত ওলামায়ে কেরাম হুজুর বসাই পাশে হুজুর বসাই পাশে ওনাদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কিনা হাদিসের প্রত্যেকটা কিতাবে আলাদা একটা কিতাবই আছে কিতাবুল ফিতান হুজুর আছে না নাই সব কিতাবে কিতাবুল ফিতান মানে ফিতনা সংক্রান্ত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে সকল ফিতনা উম্মার কাছে হবে কিয়ামতের আগে যে সকল উম্মা ফিতনার সম্মুখীন মুসলমানরা হবে আপনি যদি সেই হাদিসগুলো পড়েন বুঝে আর বাংলাদেশের মানুষের সমাজের দিকে থাকান আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে পশম দাঁড়িয়ে যাবে তাহলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে যেই জিনিসটা জাররা পরিমাণ ঈমান থাকলে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন এই জিনিসের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আছে তাহলে ওই জিনিসের নাম এবার ইমান কি কি কারণে ভাঙে আমাদের জানার দরকার আছে না নাই আমি তো ইমান ভঙ্গের অনেক কারণ আছে 29টা ইমান ভঙ্গের এক নাম্বার কারণ আল ইশরাক বিল্লাহ ইমান ভঙ্গের এক নাম্বার কারণ আল্লাহর সাথে শিরিক করা বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ আল্লাহর সাথে শিরিক করা জোরে বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ আল্লাহর সাথে শিরিক করা এজন্য দেখেন কোরআনুল কারীমের জায়গায় 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 আল্লাহ কি বলেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله বলেন ان الله لا يغفر ان يشرك به আল্লাহ শিরকের গুনাহ কখনো maaf করেন না আল্লাহ শিরকের গুনাহ কখনো maaf করেন না ويغفر ما دون ذلك لمن يشاء শিরক ছাড়া কবিরা গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয় আল্লাহ বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان شرك چلا যদি পাহাড় পরিমাণ কবিরা গুনাহ করে একবার আল্লাহর সামনে হাত তুলে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি আমাকে maaf করে দেন আল্লাহ বলেন ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ এ বান্দা তোর কবিরা গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তুই একবার আল্লাহকে ডাক দিবে আল্লাহ তোর গুনাহ maaf করতে দেরি করেন না ইন আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ শিরকের গুনাহ আবার পুনরায় মুসলমান ইসলাম পুনরায় কবুল করার আগ পর্যন্ত আল্লাহ শিরকের গুনাহ maaf করেন না এজন্য দেখেন কোরআনে কারীমে হযরতে লুকমান ইবনে ইয়াউরের নসিহত আল্লাহ উল্লেখ করেছেন লুকমান ইবনে ইয়াউর তার সেরেহে কি বড় সুন্দর নসিহত করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ কি মায়ার ডাক ইয়া বুনাইয়া ও আমার আদরের ছেলে ও আমার মায়ার ছেলে দুনিয়াতে শয়তান আমার রক্তের সাথে প্রবাহিত ইন্না শাইতানা ইয়াজরি মাজরা দাম এই যে আমার রক্ত দিয়ে রক্ত চলে আমি যখন শুয়ে থাকি আমার রক্ত দিয়ে রক্ত চলে আমি যখন বসে থাকি আমার রক্ত দিয়ে রক্ত চলে আমি যখন ঘুমিয়ে থাকি আমার রক্ত দিয়ে রক্ত চলে
সর্বক্ষণ আমার রগ্রসা দিয়ে রক্ত চলে আল্লাহ শয়তানকে আমাকে এত পাওয়ার দিয়েছেন সে আমার রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে আমাকে পথভ্রষ্ট করার জন্য গুনাহ আমার হয়ে যেতে পারে লোকমান ইবনে হাকিম বলেন লোকমান ইবনে ইয়াহুর বলেন গুনাহ হতে পারে একটা গুনাহ কখনো করবে না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবে না কেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম জোরে বলেন দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিসে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুজ যামবি আযম ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেন আইয়ুজ যামবি আযম দুনিয়াতে কোন গুনাহটা সবচেয়ে বড় ইয়া রাসূলুল্লাহ আইয়ুজ যামবি আযম ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেন দুনিয়াতে কোন গুনাহটা সবচেয়ে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দেন আনতা জালাল ইল্লাহি নিদ্দা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করাও হুয়া খালাকাক অথচ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ করে গুনাহ যারা শিরিক করে তাদের ঈমান থাকে না এখন মানুষ শিরিক কেমনে করে আজকে আমি দুই প্রকারের শিরিক নিয়ে আলোচনা করব সাত প্রকারের শিরিক আছে আল আসিদাতুস সামাউইয়া শারুল আকীদাতিত তাহাবিয়া আকীদাতুত তাহাবির ব্যাখ্যা গ্রন্থ আল আসিদাতুস সামাউইয়া সাত প্রকারের শিরিক নিয়ে আলোচনা করা হয়েছে তো সাত প্রকারের শিরিক অনেক বিস্তারিত বিষয় আমাদের বাংলাদেশে যে শিরিক দুটো বেশি হয় বিশেষ করে আপনাদের চট্টগ্রামে হয় এই দুইটা শিরিক আমি আপনাদের সামনে তুলে ধরব এটা বিস্তারিত পাবেন তালিবুল ইলম যারা আছেন মাওলানা মনজুর নোমানি রহিমাল্লাহর একটা কিতাব আছে কালেমা তৈবা কে হাকিকত মাওলানা মনজুর নোমানি রহিমাল্লাহর একটা কিতাব আছে কালেমা তৈবা কে হাকিকত সে কালেমা তৈবা কে হাকিকতে তিনি দুই প্রকারের শিরিক নিয়ে আলোচনা করেছেন এই দুই প্রকারের শিরিক নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কোরআনুল করিমের একটা সূরা আছে সূরাতুল ফাতিহা আছে না নাই সূরাতুল ফাতিহা এটার অপর নাম উম্মুল কোরআন এটার অপর নাম উম্মুল কোরআন বড় শানদার সূরা হাদিসের একটা প্রকার আছে হাদিসে কুদসি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন এই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছেন না নামাজ শুরু করার সাথে সাথে আল্লাহর সাথে মুমিনের কথাবার্তা শুরু হয়ে যায় ফাইদা ক্বালা আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তিলাওয়াতটা স্টার্ট করে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তিলাওয়াতটা শুরু করে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন হামিদানি আব্দি ওই ফেরেশতারা দেখ আমার বান্দা দুনিয়া থেকে আমার প্রশংসা করেছে কথোপকথন আগায় আমি সংক্ষেপে আগাচ্ছি আল্লাহর সাথে কথোপকথনের এক পর্যায়ে বান্দা আল্লাহকে ঘোষণা দেয় ইয়াকা নাবুদু পড়েন না ইয়াকা আমার সাথে পড়েন ইয়াকা নাবুদু বড় আস্তে বলেন ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন তুমি দাঁড়াও ওই যে দাঁড়াও ভাইয়া তুমি দাঁড়াও কষ্ট পাইও না বলো ইয়াকা নাবুদু মাশাআল্লাহ ওয়াইয়াকা নাস্তাঈন আপনি অনুবাদ বলতে পারবেন সূরা ফাতির অনুবাদ জানেন বলেন আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই কষ্ট পাইছেন বেয়াদে মাফ করে দিয়ে মাফ হন একজন সাধারণ মানুষ দাঁড়ান যিনি আমি বলার আগে আয়াতের অনুবাদ জানেন একজন স্কুলের ভাই দাঁড়ান তো যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন আমি বলার আগে অনুবাদ পারেন এরকম কে আছেন একজন দাঁড়ান আল্লাহ অনেকেই তো পারেন লজ্জা করার কি আছে বলেন যে ইয়া কানা আবুদু অনুবাদ কি আল্লাহ আমরা তোমারই বলেন আল্লাহ আমরা তোমারই ওয়া ইয়া কানা স্তাইন আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য ইবাদতের বিপরীত শিরিক ইস্তিআনাতের বিপরীত শিরিক এই যে এখানে দুইটা জিনিস আপনি পড়লেন ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে চাই এখানে দুইটা শিরিক আছে ইবাদতের ক্ষেত্রেও শিরিক আছে ইস্তিআনাতের ক্ষেত্রেও শিরিক আছে শিরিক ফিল ইবাদা শিরিক ফিল ইস্তিআনা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক নামাজ ইবাদত কে ইবাদত না নামাজ পড়বে একমাত্র কার জন্য
বড় আস্তে বললেন এখন না বলেন আমি খাজা খাজার জন্য নামাজ পড়ব এটা কি এটা এটার নাম কি কারণ আপনি সূরা ফাতিহা বলেছেন ইয়াকা নাআবুদু যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি মনোযোগ আপনি সূরা ফাতিহা প্রত্যেক নামাজে বলছেন ইয়াকা নাআবুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি বোঝা গেল মুসলমান দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার জোরে আওয়াজ দেন মুসলমান দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার মুসলমান কোন মূর্তির ইবাদত করতে পারে না মুসলমান তারকার ইবাদত করতে পারে না মুসলমান গরুর ইবাদত করতে পারে না মুসলমান সূর্যের ইবাদত করতে পারে না মুসলমান মাজারের ইবাদত করতে পারে না মুসলমান পীরের ইবাদত করতে পারে না মুসলমান ইবাদত করবে একমাত্র কার আল্লাহ জোরে বলেন মুসলমান ইবাদত করবে একমাত্র কার আল্লাহ ইয়াকা নাআবুদু এবার বলেন নামাজ ইবাদত কি ইবাদত না সুবহানাল্লাহ জোরে ইবাদত রুকু ইবাদত সিজদা ইবাদত সিজদা ইবাদত আরো জোরে ইবাদত সিজদা ইবাদত তবে সিজদা দিবে একমাত্র কাকে আল্লাহ কোন মানুষকে সিজদা করা জায়েজ না কোন মানুষকে সিজদা করা জায়েজ না কোন কবরে সিজদা করা না খাজা বাবারে সিজদা দেওয়া না বদনা বাবারে সিজদা দেওয়া না লোটা বাবারে সিজদা দেওয়া লেংটা বাবারে সিজদা দেওয়া হারাম জায়েজ নাই হারাম হাদিস কয়েকটা শুনাই তাহলে আরো সহজে বুঝবেন হাদিস নাম্বার 1 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বেশ কিছু বিষয় আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এক নম্বর দিক নির্দেশনা কি দিয়েছেন শুনেন একটা দিক নির্দেশনা আমি শুনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইসতাদাগাদাল্লাহু আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর লা তাজআলু কবরি ওয়াসানা আমার কবরকে ইবাদতের জায়গা পূজার জায়গা বানায়ো লা তাজআলু একদম কিয়ামত পর্যন্ত বহুবচন যারা আসবে সবাইকে একদম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যে আসবে তাকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন তাকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দিয়েছেন লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ খবরদার আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার কবরকে ইবাদতের জায়গা বানাইও না কেন ইন্নামা ইসতাদা গাযাবুল্লাহি আলা কওম ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগ করেন কাদের উপর আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় তাদের উপর আল্লাহ রাগান্বিত হন আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদিদের উপর আল্লাহর লানত খ্রিস্টানদের উপর আল্লাহর লানত ইহুদিদের উপর আল্লাহর লানত খ্রিস্টানদের উপর আল্লাহর লানত কেন তাদের উপর আল্লাহর লানত কারণ কি ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ লানত হওয়ার কারণ হলো কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাই ফেলছিল দেখা যাক নবীর কবরে গিয়া খাজা বাবা আজি তাহলে নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম বড় আস্তে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা সিজদা দেওয়া হালাল না হারাম নিষেধ করেছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা গেল কোন মানুষকে সিজদা দিতে পারে কোন মানুষকে সিজদা দিতে পারে হাদিস আর একটা শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির এবং আনসার সাহাবা একরামের এক দলের মাঝে বসা কিছু আনসার সাহাবী কিছু মুহাজির সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বসা কাছে বসা ফাজা আবু আইরুন ফাসাজাদালা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট আসলো একটা উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিল সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ আতাসজুদু লাকাল বাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সিজদা উট সিজদা দিচ্ছে তাহলে আমরা তো সিজদা দেওয়ার বেশি হকদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার লা তাসজুদু আহাদান লি আহাদিন কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দে কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না কেন লাও আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো মহিলাদেরকে সিজদা নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয় তাহলে ইসলাম শরীয়তে কবরে সিজদা দেওয়া হালাল না হারাম পীরকে সিজদা দেওয়া হালাল না হারাম মাজারে সিজদা দেওয়া হালাল না হারাম মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে আল্লাহ ব্যতীত পীরে সিজদা দিলে এটার নাম শিরিক